নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি গাজল নিউ টাউন ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে আমি হাজির হয়েছি একটি মালদা জেলার ট্রেনের খবর নিয়ে। এবার থেকে মালদার একটি ট্রেন চালানো হবে বালুরঘাট পর্যন্ত। স্বাভাবিকভাবে বালুরঘাটবাসী তথা দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য এটি সুখবর। বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত যাতায়াত করার ট্রেন পেতে চলেছেন তারা। এবার থেকে নবদ্বীপ ধাম মালদা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে 5 দিন বালুরঘাট পর্যন্ত চলাচল করবে, এমনটাই জানানো হয়েছে বৃহস্পতিবার রেলওয়ে বোর্ডের তরফ থেকে। এই বিষয়টিকে নিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার একটি চিঠি লিখেছিলেন রেলওয়ে বোর্ডে। সেই আবেদনে সাড়া দিয়ে নবদ্বীপ ধাম মালদা এক্সপ্রেস ট্রেনটিকে সপ্তাহে 5 দিন মালদার পরিবর্তে বালুরঘাট পর্যন্ত চালানো হবে বলে জানা যায়। জানানো হয়েছে এবার থেকে নবদ্বীপ ধাম মালদা ট্রেনটি সপ্তাহে 5 দিন বালুরঘাট পর্যন্ত চলবে। থাকবে নতুন ট্রেনের নাম্বার। সপ্তাহে 5টি বাধাধরা দিন অর্থাৎ মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার এবং রবিবারই নবদ্বীপ ধাম মালদা এক্সপ্রেস চলবে বলে জানানো হয়েছে। সপ্তাহের বাকি 2 দিন যেমন মালদা পর্যন্ত চলত, তেমনি চলবে। 13431 নং ট্রেনটি ভোর 4:45 নবদ্বীপ ধাম থেকে বেরিয়ে সকাল 9:30 মালদা এসে পৌঁছাবে। মালদায় 10 মিনিটের হল্ট রেখে বালুরঘাটের দিকে রওনা দেবে এবং দুপুর 12:10 বালুরঘাট স্টেশনে পৌঁছাবে। তারপর আবার বালুরঘাট স্টেশন থেকে 13432 নং ট্রেনটি দুপুর 2:20 ট্রেনটি নবদ্বীপ ধামের উদ্দেশ্যে ছাড়বে। মালদায় পৌঁছাবে বিকেল 5টায়। এরপর নবদ্বীপ ধামে পৌঁছাবে রাত 10:15। তবে বাকি 2 দিন সোমবার ও বৃহস্পতিবার 13421, 13422 নং ট্রেন মালদা পর্যন্তই চলবে।